মোহতরম, আপনি আলোচনার শুরু থেকে বলছিলেন যে হাজরে আসওয়াতের আলাদা কোনো মর্যাদা নাই, শুধুমাত্র সুন্নাহ হওয়ার কারণেই তাকে আমরা চুম্বন করি। কিন্তু আমাদের দেশে আমরা দেখি যে আকিক পাথর সহ আরও বেশ কিছু পাথর আছে যে এই পাথরের নাকি মানুষের ভাগ্য পরিবর্তন করে, এরকম চিন্তা করে এই পাথরগুলো চড়া দামে বিক্রি হয়। আমাদের অনেক দিনদার ভাইরাও সেগুলো ব্যবহার করেন, কিনে থাকেন। তো এই বিশ্বাস রাখলে আসলে তার সালাত, সিয়াম, অন্যান্য বিষয়গুলো ক্ষতিগ্রস্ত হবে কিনা? এটা হলো সরাসরি শিরিকের সাথে সম্পৃক্ত এই বিশ্বাসটা, এই চেতনাটাই যে মানে কোনো পাথর, কোনো তাবিজ, কোনো মাদুলি, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। মুসনাদে আহমদের 16771 নম্বর হাদিস, 16771 নম্বর হাদিস। অর্থাৎ কোনো ব্যক্তি কোনো কল্যাণের জন্য অথবা অকল্যাণকে ঠেকানোর জন্য যদি শরীরে কোনো কিছুই ঝুলায়, সেটা হোক অষ্টধাতির আংটু, অষ্টধাতু ধাতুর আংটি, এরপরে হচ্ছে সৌদি আরবের যে সমস্ত চেন, অথবা কোনো পাথর, অথবা কোনো তাবিজ, অথবা কোনো সুতা হাতে বাঁধুক, অথবা কোনো গাছে বেঁধে দেখ, আমাদের দেশে এটা খুব প্রচলন রয়েছে, এগুলো ডিরেক্ট শির্ক। এবং নতুন করে তাদেরকে কালেমা পড়ে আবার মুসলমান হতে হবে যদি তারা এই বিশ্বাস করে হাতে কোনো পাথর, যেমন আপনার হাতে একটা আংটি দেখা যাচ্ছে, আপনি যদি ব্যক্তিগত ভালো লাগার থেকে আপনি যদি এটা পড়েন সেটা ডিফারেন্স, কিন্তু এটা যদি কোনো কল্যাণের জন্য অথবা অকল্যাণকে ঠেকানোর জন্য কেউ পড়ে, সরাসরি তা হবে শিরক, এবং শিরক আকবার। এবং যে ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন সূরা মায়েদার 72 নম্বর আয়াত, 5 নম্বর সূরার 72 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মাই ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওমা ওয়াহুন নার ওমা লিজ-জালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা এই ইবাদত মুক্তি ইবাদত করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মোহতারাম, আমাদের সাথে একজন কলার আছেন, আমরা তার কথা শুনে এসে আপনার কাছে আবার আসব। প্রিয় ভাই, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার দুইটা প্রশ্ন। জি, আপনাকে ধন্যবাদ। একটা আমি হচ্ছে মিরপুর থেকে করছি। জি, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমরা ফরজ সালাত আদায়ের পরে যে আমরা সালাম ফিরাই, সালাম ফিরার পরে আমরা আল্লাহু আকবার একবার বলি, আস্তা করলে তিনবার পড়ি, তারপর আল্লাহুম্মা আনতাস সালামু এটা পড়ি, তারপরে আমরা আয়াতুল কুরসিটা পড়ব, না লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুওয়া আলা কুল্লি শাইইন, এই কথাটা পড়ব, না আয়াতুল কুরসিটা আমাদের আগে পড়া দরকার, এটা একটু বলবেন। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা যে টয়লেটে যাই, যাওয়ার পর ওখানে আমরা থুতু ফেলি, আমি কয়েকদিন আগে শুনছি যে থুতু ফেললে নাকি সমস্যা আছে, এটা হাসরের ময়দানে কি জানি হবে, এটা বলবেন, মানে টয়লেটে থুতু ফেলা যাবে নাকি? জি, আমরা প্রশ্ন বুঝতে পেরেছি বোন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সাথে ছিলেন, এখনও থাকেন, আমরা জানবার চেষ্টা করছি। মাত্র আমাদের বোন যেমন টিভি বলছিলেন যে সালাম ফেরানোর পরে তিনি আসলে কোন কোন মাসনান দোয়াগুলো পড়বেন, তিনি প্রশ্ন পেয়েছেন সরাসরি। তিনি যে কয়টা দোয়া বলেছেন সব কয়টা আলহামদুলিল্লাহ, ওনাকে ধন্যবাদ। এবং আমাদের মা বোনরা এভাবেই এগিয়ে আসুন সহি কোরআন ও সুন্নার পথে। তো যে কয়টা বলেছেন সব কয়টা হচ্ছে গুরুত্ব মাসনান দোয়া এবং সহি হাদিস থেকে প্রমাণিত। তবে উনি যেটা বলেছেন যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ আগে পড়বো নাকি আয়াতুল কুরসি পড়বো, দুইটাই গুরুত্বপূর্ণ। আয়াতুল কুরসির ভিন্ন ফজিলত, যেমন বলা হয়েছে যে নাসাইর 6868 নম্বর হাদিসে, কোনো ব্যক্তি যদি ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পড়ে তাহলে তার জান্নাতে যেতে একটাই বাধা থাকে, সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যুবরণ করেই সে জান্নাতে প্রবেশ করতে পারবে, এই যে বিশাল বড় একটা সুযোগ। তো আপনি আয়াতুল কুরসিটা পড়ে নিন আগে, এরপরে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুওয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যা আল জাদ্দু মিন কাল জাদ্দু, এই দোয়াটাই উনি বলতে চেয়েছেন। তো এই দোয়াটা আপনি এরপরেই পড়তে পারেন, অসুবিধা নেই। এরপরে আরও অনেকগুলো দোয়া রয়েছে, আমাদের লেখা দোয়ার বই রয়েছে, সেটাও আপনারা নিতে পারেন, হিসনুল মুসলিম রয়েছে, আরও যে সমস্ত সহিহ সুন্নাহ থেকে যে সমস্ত দোয়ার বই রয়েছে সেটা বাজারে, সেখান থেকে নিয়েও আপনারা এই দোয়াগুলো পড়তে পারেন। পুরুষ ভাইরা যারা মসজিদে নামাজ পড়েন তাদেরকে আমরা অনুরোধ করবো যে ইমাম সাহেব কোন দোয়া করবেন সে অপেক্ষায় না থেকে বরং প্রত্যেককে নিজ নিজ মাসনুন দোয়াগুলি আসলে আদায় করা উচিত, এবং এটি সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোই করতেন, ইমাম সাহেবের জন্য আমরা কেন অপেক্ষা করব, তিনি তার মতো করে পড়বেন, আপনি আপনার মতো করে, হ্যাঁ প্রত্যেকে, কারণ সালাম ফেরানো হয়ে গেল তো সম্মিলিত ইবাদত শেষ হয়ে গেল, এখন তা একান্তই ব্যক্তিগত পার্সোনাল ইবাদত, সে পার্সোনালি মাসনুন দোয়া তাসবিহগুলো তেলাওয়াত করবে, এবং এটা অনেকগুলো ফজিলত বর্ণিত আল্লাহর সুন্নাহ মোতাবেক আমাদেরকে তৌফিক দান করুন।